ইউটিউব অথবা ফেসবুক বা যে কোনো ইন্টারন্যাশনাল শপিং সাইট, কেনাকাটা বা বুস্ট করার জন্য আমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের দরকার হয়। এই জিনিসটা আপনি ব্যাংক থেকে করতে গেলে অনেক রকমের ঝামেলা, সেখানে পাসপোর্ট দিতে হয়, আপনার নিজের ব্যাংক ইনফরমেশন দিতে হয়, আরও অনেক হাবিজাবি ঝামেলা রয়েছে। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল বুস্ট করতে চান গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে সেখানে পেমেন্ট করতে, অথবা আপনি কোনো শপিং সাইটে পেমেন্ট করতে চান খুব সহজে কার্ড পেতে, আজকে আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে দিব, সেখানে যদি ক্লিক করেন এরকম একটা ওয়েবসাইটে ওপেন হবে যেখানে আপনি বিভিন্ন ধরনের ভার্চুয়াল কার্ড পাবেন। মজার বিষয় হচ্ছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা কার্ড, অ্যামাজন গিফট কার্ড এবং প্লে স্টোরে যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। ফ্রি ফায়ার টপ আপ কার্ড, দেন এখানে ফেসবুক অ্যাডস কার্ড, অনেক ধরনের কার্ড রয়েছে। আপনারা যখন এই ওয়েবসাইটে ভিজিট করবেন তখন বুঝতে পারবেন এখানে কত ধরনের কার্ড রয়েছে। আমি নর্মালি ইউটিউবের ভিডিও বুস্ট করার জন্য ভিসা কার্ড ব্যবহার করি, ভিসা অথবা মাস্টার কার্ড আপনি ব্যবহার করতে পারেন। চলুন এটা এবার কিভাবে কিনবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আসার পরে এই যতগুলো কার্ড দেখতে পাচ্ছেন যে কোনো একটা কার্ড আপনি চুজ করবেন। ফর এক্সাম্পল আমি ভিসা কার্ড নিব। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড নেওয়ার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে যে প্রিপেড মাস্টার কার্ড অথবা ভার্চুয়াল ভিসা কার্ড, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন, কম্পিউটার স্ক্রিন থেকেও করতে পারবেন। মনে রাখবেন আমার কমেন্ট বক্সে সাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ভার্চুয়াল মাস্টার কার্ড এবং ভার্চুয়াল ভিসা কার্ড প্রাইস কত রয়েছে একটা কার্ডে। দেখেন প্রিপেড মাস্টার কার্ড $15, যেটার দাম হচ্ছে $22। এখানে আপনাকে $15 লোড করে দেওয়া হবে, মানে এই অ্যাকাউন্টে $15 থাকবে এবং বাকি $7 কার্ডের জন্য ওয়ান টাইম ফি তারা নিচ্ছে। এবং আপনি পরবর্তীতে যখন ডলার লোড দিতে যাবেন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমেই ডলার লোড দিতে পারবেন। চাইলে আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ ব্যাটনের উপর, এই যে নিচে হোয়াটসঅ্যাপ ব্যাটনটা রয়েছে এটার উপরে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং তাদের সাথে সেখানে একটু কথাও বলে নিতে পারেন। যাই হোক আমরা পরের অপশনটা দেখি। এখানে আপনি চাইলে যে $5 জন্য $10 দিয়ে এই কার্ডটা নিতে পারেন। সো কার্ড নেওয়ার জন্য জাস্ট আমরা অ্যাড টু কার্ডের উপরে ক্লিক করব। অ্যাড টু কার্ডের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার উপরে এই যে টু লেখা রয়েছে, দুইটা কার্ড এখানে অ্যাড রয়েছে। সো অ্যাড টু কার্ডে ক্লিক করলে এই অপশনটা আসবে, দেখতে পাচ্ছেন উপরে ওয়ান লেখা রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট প্রসেসটা চলে এসেছে। অ্যাপ্লাই কুপন, যদি কুপন থাকে ওয়েবসাইটের ভিতরে তখন সেটা আপনি ব্যবহার করবেন, অন্যথায় আপনি নিচে গিয়ে যে প্রসিড টু চেকআউটের উপরে ক্লিক করবেন। সো এটার উপরে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার কোম্পানি নেম, তারপর আপনি কোথায় থাকেন, এখানে ইউনাইটেড স্টেট দেওয়া রয়েছে, আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। বাংলাদেশটা কই রয়েছে, ওকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এবার আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, সিটি দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, জিপ কোড বা পোস্টাল কোড, আপনার ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস, এডিশনাল ইনফরমেশন যদি দরকার হয় দিবেন, না হলে এটা অপশনাল রয়েছে। দেন আপনি এখানে যে পেমেন্ট মাধ্যমটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিকাশ রয়েছে, তারপরে আমরা এখানে আমরা যদি দেখি নগদ, তারপরে রকেট রয়েছে। সো পেমেন্ট করা খুবই ইজি। এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাকে জাস্ট সেন্ড মানি করতে হবে, এটা নগদে হলে নগদ, রকেটে হলে রকেট। সো সেন্ড করার পরে আপনি যে নাম্বার থেকে সেন্ড করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন এবং একটা ট্রানজ্যাকশন আইডি অবশ্যই থাকবে আপনার সেন্ড করার পরে, সেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে প্লেস অর্ডারের উপরে ক্লিক করবেন। তাহলেই আপনি যে টাইপের কার্ড অর্ডার করতে যাচ্ছেন সেই কার্ডটা আপনি পেয়ে যাবেন। এবং আমি আপনাকে রেকমেন্ড করব আপনি চাইলে তাদের হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন। এখানে যত ধরনের কার্ড রয়েছে আপনি ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনার যে কার্ডটি দরকার সেটি কিন্তু এখান থেকে খুব সহজে কিনে নিতে পারবেন। আর যেহেতু বিকাশ, নগদ, রকেটের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনি ইজিতে পেমেন্ট পর্যন্ত করতে পারবেন। সো এই ছিল এখানকার বিষয়বস্তু। মনে রাখবেন কমেন্ট বক্সে পিন করা রয়েছে এই সাইটের লিঙ্কটা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।